দোলের আগেই বসন্ত উৎসবে মাত্র শুক্রবার কাশিমপুর বালিকা বিদ্যালয়ের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীরা, একই সাথে অভিভাবকরাও একে অপরকে আবির মাখিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষের দিন উপভোগ করতে দেখা গেল। আজ হবে পার্টি, পিকনিক হবে, মুভি দেখা হবে, যাকে বলে ফুল মাস্তি। আজই আনন্দ, পরীক্ষা ভালো হয়েছে বলে না, আজ পরীক্ষা শেষ হয়েছে বলে। ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের বেশি উৎসাহ হতে দেখা গেল এই দিন। অভিভাবকদের বক্তব্য, আমাদের মেয়েরা ফার্স্ট ডিভিশন পেতে হবে এমনটা আশা করি না, পাশ করলেই হবে এবং মেয়েরা পাশ করবে, দিদি যখন আছে সবাই পাশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চাইলেন, ভুল করে লাল আবির মেখে ফেলেছে, মনে পড়লে সাথে সাথেই সবুজ আবির মেখে নিতে দেখা গেল অভিভাবকদের। অনেক কিছু খাওয়া দাওয়া, নাচ গান সব, শুধু ফ্যামিলি নাকি ওদের গ্রুপ আলাদা, আমাদের গ্রুপ আলাদা না, আমরা মারা আছি, মেয়েরা আছে, আমরা 12 জন আছি, 12 জন আছি। হ্যাঁ, পিকনিক অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে। এদের হচ্ছে অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয়েছে, মোটামুটি যদি অঙ্কটা ভালো হতো ফার্স্ট ডিভিশনের একটা আশা ছিল, অঙ্কটা খুবই খারাপ। তাহলে রেজাল্টের অপেক্ষায় থাকবে না, তার আগে পিকনিক পাস করে যাবে, জানি পাস করে যাবে। জীবনে চলতে গেলে যেসব গার্জেনরা বলে তাদের ছেলেমেয়েরা কারোর সঙ্গে মিশতে পারে না, পাশ করলেই হবে জীবনে, আমাদের অত আঁকাই হবে, আমরা সবাই চাই না ফার্স্ট সেকেন্ড, ডিমান্ড নেই, পাস কর চল জীবনে, অনেক চাকরি করতে লাগবে এতে কোনো মানে নেই, যেটা ভালো লাগবে সেটা কর। প্রকৃত মানে সবার সঙ্গে মিশতে হবে, 10 জনের সঙ্গে মিশতে হবে, 10 জনকে সাহায্য করতে লাগবে। সমাজের বুকে এখন সবাই চাকরি করছে, আমি চাই না যেটা চাইবে সেটা, আমার মেয়ে তো গিটার শিখবে, আমার মেয়ে তো বিউটি পার্লারে কোর্স করবে, আমার মেয়ে তো বলছে তুই যেটা চাইবি সেটা করবি, চাকরি করে খাওয়াতে লাগবে এর কোনো মানে নেই। মাধ্যমিক পরীক্ষার থেকে বার্তা সবাই কি দেবে, কি দেবো, ভালো করে সবাই উন্নতি করুক, কারণ আজকাল ছেলেমেয়েরা তো অল্পতেই খুশি, কিন্তু আগেকার আমি সেই গার্জিয়ানের মধ্যে পড়ি না যে গার্জিয়ানকে ফার্স্ট হতে হবে, ওর থেকে বেশি পেতে লাগবে, নাহলেই কপালে দুঃখ আছে। আমার চোখে দেখা আছে, মানে আমার চোখে দেখা একটা গার্জিয়ান আমার মেয়েরই বয়সী জন্মদিনকে স্যারকে নিমন্ত্রণ করেছে, জন্মদিনের কেক কাটার পর স্যারকে বসিয়ে দিয়েছে পড়াতে, আমি সেই গার্জিয়ান পর্যায়ে পড়ি না। খেতেও হবে, ঘুরতেও হবে, আনন্দ করতে হবে, হাসতেও হবে, জীবনের হাসিটা বেশি, কারণ একটা বয়স গেলে থাকলে জীবনে সব পাওয়া যায়, একটা বয়স গেলে সংসারে ঢুকে গেলে তখন সেই হাসিটা থাকবে না। আমার মেয়েকেও আমি শিক্ষা দিই, আমরাও যেখানে থাকি আমরা দুদিন অন্তত পিকনিক, খাওয়া ঘোরা, এখানে প্রোগ্রাম সেখানে প্রোগ্রাম, এই নিয়ে থাকি, এই নিয়ে থাকলে জীবনে রোগটা শরীরে কম হয়, হাসি খুশি থাকলে। আমার নাম পিঙ্কি চক্রবর্তী, সেটা সারপ্রাইজ এখন বলা যাবে না, মেনুটা সারপ্রাইজ। হ্যাঁ, সামনে আসবেন, আপনাকে আপনাকে আমাদের পিকনিকে ইনভাইট করা হলো, আপনি চলে আসবেন, দেখতে পারবেন সারপ্রাইজ কী আছে। আমাদের মেয়েরা ফার্স্ট ডিভিশন না পাক পাশ করে যাবে, এটা সবাই মিলে আমাদের কাছে, দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাশ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, আমার কে এদিকে দিদি বলছেন এদিকে লাল আবির খেলছে, মানে এটা তো কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, দিয়েছে এখানে দিয়েছে তাই পেয়েছি, এই তো সবুজ আছে, এই তো মেখে নিলাম কাকুলি মণ্ডল। ছাত্রীরা জানায় ইতিহাস আর অঙ্ক বাদে সব পরীক্ষায় ভালো হয়েছে, 5 নম্বর হয়ে যাবে। আজ পরীক্ষা শেষ, তাই বিদ্যালয়ের সামনেই পার্টি মুডে সকলে। রঙের উৎসবের আগেই পাক বসন্ত উৎসব পালন হয়ে গেল তা বলাই যায়। মাধ্যমিক পরীক্ষা শেষ বলে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আবির খেলছে, হ্যাঁ, কেমন হলো পরীক্ষা? পরীক্ষা কেমন হয়েছে জানি না, কিন্তু আজকে লাস্ট দিন মজা হয়েছে, ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে মানে মানে মজা করছি না, পরীক্ষা শেষ বলে মজা করছি, অঙ্ক আর ইতিহাস বাদ দিয়ে সব পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু
এই যে পরীক্ষা শেষ, এত বছরের একটা যুদ্ধের জন্য আমরা 15 বছর যুদ্ধ করে এই যে মাধ্যমিক পরীক্ষাটা শেষ করেছি, তারপরে আজকে শেষ জন্য এই জন্য সব বান্ধবীরা আজকে লাস্ট দেখা, কে কোন স্কুলে চলে যাব সেই জন্য দেখা হবে না, ওই জন্য আজকে আবির খেলা, সামনে হোলি, মঙ্গলবার দিন হোলি, আজকে এত আনন্দের জন্য এই জন্য হোলি খেলা। এই যে প্রায় 5-6 দিন পরীক্ষা দিলি, মানে কেমন হলো পরীক্ষা? খুবই ভালো হয়েছে, শুধু অঙ্ক পরীক্ষাটা বাদে আমাদের সব কটা পরীক্ষায় মোটামুটি খুবই ভালো হয়েছে। বন্ধুরা মিলে আনন্দ করছিস, মানে এটা কি শুধুমাত্র পরীক্ষা শেষ বলে? হ্যাঁ। কি বলতে চাস বন্ধুদের? যে যেখানে থাকি না কেন সবাই যেন সবাইকে মনে রাখি, এটাই আসল কথা। আমি